চলো আজকে ভোটের কারণে সকাল সকাল করা হয়নি ক্লাসগুলো, তো শুরু করা যাক। আগের দিনকে আমরা অ্যাডজেক্টিভের অংশগুলো করেছিলাম, আজকে ভার্ব নিয়ে আলোচনা করি। ভার্ব হয়ে গেছিলো আগের দিনকে, আজকে অ্যাডভার্ব আলোচনা করা হবে। সো অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ, যাকে বাংলায় বলা হয়। তো ক্রিয়া বিশেষণ কি বা অ্যাডভার্ব, যে ওয়ার্ড কোনো ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে অর্থাৎ উন্নীত করে তাকে অ্যাডভার্ব বলে। মানে সে গুণের গুণকে বাড়িয়ে দেয়, তাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন সে রাইটস র্যাপিডলি, সে দ্রুত লেখে। সো এখানে লেখা রয়েছে কাজ, যে ভার্বটাকে ত্বরান্বিত করছে, বাড়িয়ে দিচ্ছে। তা কী করছে না, দ্রুত করছে, সে দ্রুত লেখে, র্যাপিডলি। এই কথাটা হলো এখানটায় অ্যাডভার্ব। ইউ আর ভেরি হ্যাপি, তুমি খুব সুখী। তো প্রথম বাক্যটা হচ্ছে যে তুমি সুখী, আর ইউ আর ভ্যারি হ্যাপি, ওই হ্যাপিটাকে দ্বিগুণ, হ্যাপিটাকে বেশি করছে কে, ভ্যারি। তো সো এখানে অ্যাডভার্ব হলো ভেরি। দ্য বেবি ক্রাইজ লাউডলি, শিশুটি উচ্চ স্বরে কাঁদে। কেমন কাঁদে, উচ্চ স্বরে। তাহলে এখানে লাউডলি যে শব্দটা, এল ওয়াই যুক্ত সমস্ত বেশিরভাগ শব্দই আর কি অ্যাডভার্ব হয়ে থাকে, যেগুলো গুণকে ত্বরান্বিত করে, ভার্বের গুণ অথবা নাউনের গুণকে বাড়িয়ে দেয়। সো এবার অ্যাডভার্ব কয় প্রকারের হয় দেখা যাক। অ্যাডভার্ব প্রধানত চার প্রকারের, যথা সিম্পল অ্যাডভার্ব, সাধারণ ক্রিয়া বিশেষণ, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অর্থাৎ প্রশ্নবোধক ক্রিয়া বিশেষণ, রিলেটিভ অ্যাডভার্ব এবং সংযোজক ক্রিয়া বিশেষণ। এবং তারপরে হচ্ছে কনজাংশন অ্যাডভার্ব, সংযোজক ক্রিয়া বিশেষণ। তো আমরা এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়, তবে একটা ভিডিওতে এই সবগুলো ডিটেল আলোচনা করে দেবো, ঠিক আছে? আজ এই পর্যন্তই।